আমার গাড়ি আক্রান্ত হয়েছে ও গাড়ি 2026 সাল পর্যন্ত এই রকম অবস্থায় থাকবে বিধানসভার গেটেই গাড়ি লাগিয়ে রেখে দেব মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকবে আর বেরোবে দেখবে ওর দলের গুন্ডারা কি করেছে একটা বিধায়কের গাড়িতে ওর দলের গুন্ডারা একটা বিধায়ককে কিভাবে আক্রমণ করেছে এই অবস্থায় গাড়ি 2026 সাল পর্যন্ত ওই গাড়ি একই অবস্থায় থাকবে নওশাদ সিদ্দিকী কি জিনিস আব্বাস সিদ্দিকী ছোট ভাই কি জিনিস আজকে কলকাতা রাজপথ বুঝে যাবে হয় ইস পার নালে উস পার আপনারা সব একটু ঘুরে যান চৌরঙ্গী মোড়ে আমরা যাব চলো চৌরঙ্গী মোড়ে আমরা যাবে চলো গুলি ফুলি যাবে দেখে নেবো আমি আসছি চলো চৌরঙ্গী মোড় যতক্ষণ না আরা বলে আরে সচ্চ চৌরঙ্গী মোড় থেকে উঠবো না চলো চলো এদিক থেকে কেউ নয় সব ওই দিকে চলো চৌরঙ্গী মোড়ে চলো চৌরঙ্গী মোড়ে আজকে মমতা ব্যানার্জির পুলিশের কত গুলি আছে দেখবো চলো চৌরঙ্গী মোড় চলো কেউ বাড়ি নয় সবার বাড়িতে পরিবার আছে আমার বাড়িতেও পরিবার আছে আমি আমার সুখের জায়গা ছেড়ে দিয়ে জায়গায় এসেছি শুধু আপনাদের জন্য আপনাদের নাগরিক অধিকার হরণ হচ্ছে বলে আমরা চৌরঙ্গী মোড় অবরোধ করব যতক্ষণ না পর্যন্ত ওই সন্ত্রাসবাদীগুলোকে ওই সন্ত্রাসীগুলোকে যারা গণতন্ত্রকে হত্যা করছে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে সেখান থেকে উঠব না যা চৌরঙ্গী মোড়ে যাচ্ছেন গিয়ে বসে পড়ুন চৌরঙ্গী মোড়ে যাবেন আর বসে পড়বেন পুলিশ অ্যারেস্ট করলে আমি যাচ্ছি আগে আমাকে ধরবে তারপরে আপনাকে ধরবে কোনো কথা নাই এখানেই আজকে দরকার লাগলে স্টেজ হবে এখানেই আজকে আমরা বসে থাকবো সারা রাত পার করবো চৌরঙ্গী মোড়ে চলো আর একটা কথা আমি একটা কথা বলে রাখি বাস থেকে শুরু করে কোনো এই যে অনেকে যায় ঠোকাঠুকি করে বাস গেলে এইসব করার দরকার নেই আমরা শান্তিপ্রিয় গণতান্ত্রিক অধিকার অনুযায়ী আমরা ওখানে বসবো কোনো পুলিশ প্রশাসনের সাথে আমাদের কোনো ঝগড়া লড়াই নাই আমাদের সাথে লড়াই রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে ওই সমস্ত রাজনৈতিক কারবারিদের সাথে কেউ কোনো বাসে এতে হাত দেবেন না গিয়ে চৌরঙ্গী মোড়ে আপনারা বসে যান আমিও যাচ্ছি চলুন ভাই যারা আছেন এরা দাঁড়িয়ে কি করছেন চলুন চলুন ওয়াদা করলেন গুলি খাবেন দাঁড়িয়ে থাকলে হবে চলুন চলুন হ্যাঁ চলো সমস্ত আইএসএফ কর্মীদের বলছি আপনারা ভাইজানের কথা মতো চৌরঙ্গী মোড়ে চলে আসুন সমস্ত আইএসএফ কর্মীদের বলছি আপনারা ভাইজানের কথা মতো চৌরঙ্গী মোড়ে আসুন সমস্ত আইএসএফ কর্মীদের বলছি জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছে চাকরি বিবাহ উপার্জন সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানায় ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন টিমটা আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে তাদের যদি অ্যারেস্ট না হয় নওশাদ সিদ্দিকী কি জিনিস আর আইএসএফ কি জিনিস কলকাতা জেনে যাবে এখানে কতজন দাঁড়িয়ে আছেন বলুন তো পুলিশের গুলি খেতে প্রস্তুত হাত তুলে দেখান তো প্রথম গুলিটা যদি আমার বুকে লাগে আপনারা খাবেন তো হ্যাঁ খাবেন তো আর আজকে যদি আরাবুল কাই আরাবুল সওয়াজ যারা নেক্সাস টিম আছে ওখানে পুলিশের ডিসি স্যার ছিলেন তিনারা জানেন কারা তার কথা অনুযায়ী আমি বেরিয়ে আসছিলাম তিনি যেরকম আমি বক্তব্যে বলবো কিন্তু আমি এখান থেকে টাইম দিয়ে দিলাম যদি না আজকে অ্যারেস্ট হয় প্রোগ্রাম শেষ হওয়ার পূর্বে নওশাদ সিদ্দিকী কি জিনিস আব্বাস সিদ্দিকী ছোট ভাই কি জিনিস আজকে কলকাতা রাজপথ বুঝে যাবে হয় ইস পার নালে উস পার আমার দাদু আমি যার চতুর্থ প্রজন্ম ব্রিটিশদেরকে খেদাও করেছে তার রক্ত আমার গায়ে বইছে বাংলায় অরাজকতা আমি হতে দেব না ভাঙরে অরাজকতা হতে আমি দেব না কেন মার খেতে হয়েছে সময়ে বলবো যারা গাড়ি থেকে আসছেন ভাই বসে যান অনুরোধ করছি বসে যান আমার গাড়ি আক্রান্ত হয়েছে ও গাড়ি 2026 সাল পর্যন্ত ওই রকম অবস্থায় থাকবে বিধানসভার গেটেই গাড়ি লাগিয়ে রেখে দেব মমতা ব্যানার্জি ঢুকবে আর বেরোবে দেখবে ওর দলের গুন্ডারা কি করেছে একটা বিধায়কের গাড়িতে
ওর দলের গন্ডারা একটা বিধায়ককে কিভাবে আক্রমণ করেছে এই অবস্থায় গাড়ি 2026 সাল পর্যন্ত ওই গাড়ি একই অবস্থায় থাকবে আর আমার ভালোবাসার মানুষেরা আইএসএফের কর্মী সমর্থকরা এর প্রতি উত্তর গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতি পদে পদে দিয়ে দেবে ভাঙড়ে অবিলম্বে আরাবুলের গুন্ডা বাহিনীকে গ্রেফতার করতে হবে ভাঙড়ে অবিলম্বে আরাবুল তার গুন্ডা বাহিনীকে গ্রেফতার করতে হবে নওশাদ সিদ্দিকীর উপর আক্রমণকারী শাসক দলকে গ্রেফতার করতে হবে নিশ্চিন্তে যাবে আসবে সেই ভরসা যখন আমি ডিসি স্যার ওখানে দাঁড়িয়েছিলেন তার সামনে আমার গাড়ি আক্রান্ত হয় আমাকেও মাত্র কোনোরকম সেখান থেকে কোনোরকম আমরা যেহেতু এই প্রোগ্রামে আসতে হবে বলে আমি ওখান থেকে বেরিয়ে এখানে এসেছি মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি বাংলার অবস্থা কি দেখো বাংলার অবস্থা কি দেখো থাকবে এই গাড়ি থাকবে গণতন্ত্র আজকে আক্রান্ত সেটাই তো কথা দিদিমণি রাগ হচ্ছে আমি দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি ওয়াকা প্রপার্টি উদ্ধারের কথা বলছি নিশ্চয়ই রাগ হচ্ছে আমি শাখাপালা খুলে টেট পরীক্ষা কেন্দ্রে কেন আমার হিন্দু মামুনেরা ঢুকবে তার প্রতিবাদ করছি রিজার্ভ খুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে জানু আমার মামুনেরা কেন যাবে তার প্রতিবাদ করছি জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে তার প্রতিবাদ করছি দেউচা পশ্চিমবঙ্গে দেউচা পাঁচামিলের প্রতিবাদ করছি আপনার ফারাক্কার বেনিয়া টলার আদানিরা যেমন হাই টেনশন লাইট নিয়ে যাচ্ছে তাদের লিচু গাছ কেটে দিয়ে তার প্রতিবাদ করছি সেই জন্য আজকে আমি তো আক্রান্ত একদম আরাম আছে ওখানে লক্ষ্য বসিয়ে নাই